প্লাস্টিকের বোতল, বোতলের ক্যাপ কিংবা চামচ এসব ফেলে না দিয়ে এগুলো দিয়ে তৈরি হচ্ছে নানা স্থাপত্য শৈলী। ভারতের গুজরাটের এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী মিলে তৈরি করছেন এসব। এরই মধ্যে সেখানে গড়ে উঠেছে ইকো পার্ক। পরিবেশ দূষণ রুখতে আর পরবর্তী প্রজন্মকে সুস্থ রাখতে প্লাস্টিক বর্জ্য ফেলে না দিয়ে সেগুলোর পুনর্ব্যবহারের কথা বলছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন মুজাহিদ আহসান। ভারতের গুজরাট রাজ্যের সুরাট শহর ভগবান মহাবীর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, যেখানে আনন্দদায়ক শিক্ষা পরিণত হয়েছে এখন পরিবেশ রক্ষার মিশনে। শিক্ষক শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে ফেলে দেয়া প্লাস্টিক বর্জ্য থেকে সৃষ্টি হচ্ছে নিত্য নতুন স্থাপত্য। এসব স্থাপত্য তৈরিতে ব্যবহার করা হয়েছে ফেলে দেয়া প্লাস্টিকের বোতল, ক্যাপ, বহনযোগ্য ব্যাগ বা চামচ। নানা রকম আকৃতিতে তৈরি করা হচ্ছে দৃষ্টিনন্দন সব স্থাপত্য যা নিত্যদিন কাজে লাগে। প্রয়োজনীয় এসব স্থাপত্য তৈরির মাধ্যমে একটি ইকো পার্ক গড়ে উঠেছে বিশ্ববিদ্যালয়টিতে। শিক্ষার্থীরা তৈরি করেছেন পরিবেশ বান্ধব ইটো, যা দিয়ে ফার্নিচার, বড় আকারের স্থাপত্য, এমনকি বানানো হয়েছে দাবার বোর্ড। जो प्लास्टिक वेस्ट हो रहा है, जो रिसाइकल नहीं हो सकता। আমাদের মূল আইডিয়াটা ছিল ফেলে দেয়া প্লাস্টিক বর্জ্যকে পুনর্ব্যবহার করা। কিভাবে সেটি করা যায় তা নিয়ে গবেষণা করেছি আমরা। ইকো পার্কের অনেক সৃষ্টি প্লাস্টিকের বর্জ্য থেকে। সার্পেন্টাইন বেঞ্চেস হ্যায়। শিক্ষার্থীদের চেষ্টায় 1000 প্লাস্টিক বোতল থেকে শুরু করে এখন পূর্ণাঙ্গ একটি ইকো গ্যালারি তৈরি করা হয়েছে। প্লাস্টিক বটল কো ডিগ্রেড হোনে কে লিয়ে 400 সাল, মানে প্লাস্টিক পচতে সময় লাগে 400 বছর। আমরা যদি আমাদের আগামী প্রজন্মকে প্লাস্টিক বিহীন বা দূষণ মুক্ত পরিবেশ দিতে চাই, সেক্ষেত্রে প্লাস্টিক বর্জ্যের ভাগাড় তৈরি না করে সেগুলো পুনর্ব্যবহার করতে পারি। তো ইয়ে প্লাস্টিক কো ল্যান্ডফিল মে জানে কা আটকানে কা স্টেপ লেনা অভি বহুত জরুরি প্লাস্টিক দ্রব্যাদি পোড়ানোর ফলে সৃষ্টি হয় বিষাক্ত ধোঁয়া, যা পরিবেশ ও স্বাস্থ্যের ক্ষতি করছে। প্রতি বছর প্রায় 1 কোটি টন প্লাস্টিক বর্জ্য সমুদ্রে পড়ছে, যা জলজীবনে মারাত্মক প্রভাব ফেলছে। প্লাস্টিক পণ্যের ইতিবাচক ব্যবহার বর্জ্য কমাতে যেমন সাহায্য করবে, ঠিক তেমনি প্লাস্টিক বর্জ্যকে পুনর্ব্যবহারের মাধ্যমে পরিবেশকে দূষণমুক্ত রাখা সহজ হবে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। মুজাহিদ আহসান, আরটিভি।